আলাইকুম, আমি তুলকি। আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব যে আপনারা কিভাবে ইটিং ফ্রেন্ডলি মেকআপ করে আপনারা খাওয়া দাওয়া করবেন। এবং আজকের ব্লগে আমি আপনাদের সাথে আমার খাওয়া দাওয়া শেয়ার করব এবং ইটিং এই যে মেকআপটা আমি পড়েছি ইটিং ফ্রেন্ডলি, সেই মেকআপের টিউটোরিয়ালটাও কিন্তু আজকের ব্লগে আপনারা পাবেন। তো আমি এখন খাওয়া স্টার্ট করব আর আপনারা আমার সাথে থাকবেন, এই আশা করছি। প্রথমে পানি নিয়ে নিচ্ছি, এই হচ্ছে লবণ। আজ আমি খাবো করলা ভাজি, সর্ষে ইলিশ রান্না করছি আজকে, এই হচ্ছে ইলিশ মাছটা, আর এই হচ্ছে ডিম, এই হচ্ছে লেবু আর ভাত। এই সিম্পল খাওয়া দাওয়াই আজকের হবে আমার। এখন দুপুরবেলা আমি সাধারণত একা একাই ভাত খাই, কারণ আমার হাজবেন্ড থাকেন অফিসে আর আমার খাওয়া দাওয়া এরকম একা একাই হয়। তো আমি এখন আমার খাওয়া স্টার্ট করছি। প্রথমে লবণ নিয়ে নিচ্ছি, বিসমিল্লাহ। প্রথমে আমি করলা ভাজি দিয়ে ভাত খাবো। লেবু নিয়ে নিলাম, এই মেকআপটাকে জাস্ট সিম্পলি এভাবে উঠাতে হবে আর এভাবে খেতে হবে, সিম্পল। এই মেকআপটা করতেও অনেক সহজ হয়, ফুল বডি কভার হতে হয়, এই মেকআপটা করে খাওয়া যায়। কোনো সমস্যা নেই, মাঝে মাঝে এরকম হয়, মেকআপ স্টাইল করলে বাইরে গেলে কিছু খাওয়া হলে খাওয়া যায়, খেতে হলে পুরোটা খুলতে হবে তারপর খাওয়া লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে ঘুম থেকে উঠছে 5টা বাজে, 5টার আগে উঠে নামাজ পড়ছি, তারপরে আমি অন্যান্য কাজগুলি করছি, রান্না করছি, থালা বাসন ধুলাম, নাস্তা করলাম, আমার হাজবেন্ডের আজকে ভাত নিয়ে দেন অফিসে হোটেল থেকে খাবার জন্য, টাইমে নিতে পারতো কিন্তু আজকে নিল না, কারণ আজকে সে অনেক ডিম, একটু ডিম খাই। আমার মাছের ডিম খুব বেশি ভালো লাগে, মাছের ডিম পছন্দ না, কিন্তু আমার কাছে পার্সোনালি মাছের ডিম অনেক বেশি ভালো লাগে। তাই জন্য আমার হাজবেন্ড আর আমার আব্বু আমার জন্য ডিমাল মাছটা খাবো পারি মাটির বাসন। তাই
ভাত খাওয়া প্রায় শেষ, এতক্ষণে মাছ খাওয়া শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভাত খাওয়া শেষ, এখন শুধু মাছটা খেতে হবে। আমি একা একা মাছটা খেয়ে তারপর আপনাদের সাথে কন্টিনিউ করছি। ওকে, আলহামদুলিল্লাহ আমার খাওয়া হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমি হিজাব করে ফেলেছি। তার কারণ হচ্ছে যে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি একটু আগে যে ইটিং ফ্রেন্ডলি মেকআপটা করেছিলাম সেই মেকআপটা কীভাবে করতে হয়। তো প্রথমে আমি এরকম চিকন একটি ইনার ক্যাপ করে নেব। ইনার ক্যাপটা না করলে কিন্তু ভালোভাবে মেকআপটা করা যাবে না, খুলে খুলে আসবে, যেহেতু এটা স্টেডি ফ্যাব্রিক্স হচ্ছে মেকআপ দিয়ে আমি মেকআপটা করেছিলাম। স্টেডি ফ্যাব্রিক্স কিন্তু একদম পিস্তা টাইপের কাপড়টা, তো এটা করতেই হবে। এখানে আমি মেকআপটা নিয়ে নিলাম, এভাবে করে এনে তারপর একটি সেফটি পিন দিয়ে আটকে নেবেন। আটকানো হয়ে গেছে আমার। এরপর এই পার্টটাকে ঠিক এইভাবে এখানে আরো একটু সেটি পিন দিয়ে আমি আটকে নিব। আটকানো হয়ে গেল আমার। এখন আমি এই যে এখানে এই কোনার মধ্যে একটি পিন করে দেবো। এরপর আমি এখানে এনে একটু পিন করে দেবো। তো এই ছিল আমার আজকের ভিডিও, আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং দেখুন হচ্ছে আগামী ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।